মিথ্যা বলার দরকার কি না না এবার প্রথম না আপনি আগেরবার এসে আগে একবার এসে বলে গিয়েছিলেন না যে আপনি আফগানিস্তান যাবেন না না হতে কোন কি হতে পারে না দেখি আপনি তেলা চেহারা দেখি ভাই আপনি ইন্টারমিডিয়েটে পড়েন আপনি ক্লাস 10 এ পড়েন এরকম একটা ছেলে না ক্লাস 10 এ পড়েন না 10 এ নয় 9 এ ও 9 এ তেলা তো ঠিকই dorsi ক্লাস 9 এ পড়েন

সুইজারল্যান্ডে যাবেন না আফগানিস্তানে যাবেন সে এক ঘন্টা বোঝানোর পরে বলে আমি আফগানিস্তানে যাব তখন বিদায় করছিলাম এই এই পোলারে মনে নেই ফারাজ ভাই তো ছিলেন ভাই আমার আমার এই পোরশনটা মনে আছে যে কোথায় যাবেন পোরশনটা মনে আছে বাট ওনার ভয়েস মনে নেই ভাই আমার মানে আমি টানা একটা ঘন্টা তারে বিভিন্ন জিনিস বুঝাইলাম বোঝানোর পরে সে মানে সকালে উঠে বলল শীতাকার বাপ তো এই বান্দার সাথে কথা বলার অর্থ কি মানে গাছের সাথে কথা বললেও হয়তো গাছ একটা কিছু বুঝবে

এটা তো প্রশ্ন হলো ভাই জানি এটা তো প্রশ্ন করতেছেন আপনি প্রমাণ দেন ফরাজ ভাই আপনি কথা বলেন ফরাস আমি নিউটনের ফরাস ভাই আপনি কা কা মজা নেন হ্যাঁ আমি ঘুরে আসি আমার মাথার তার ছিড়া যাবে এই টাইপের চুনা কথা শুনে আমার মাথার তার ছিড়া যাবে ফরাস ভাই আপনি এন্টারটেইন করেন হ্যাঁ জি অবশ্যই আছি ভাই বলেন ভাই প্রমাণটা দেন আমি একটু প্রমাণটা শুনি আমাকে কোশ্চেন করুন না আমাকে প্রমাণ দেন আপনি প্রমাণ হিসাবে কোনো একটা আর্গুমেন্ট নিয়ে আসেন রাইট জি নিউটনের প্রতি আর্গুমেন্টের ফরম্যাট মানে একটা ডিডাকটিভ একটা ডিডাকটিভ আর্গুমেন্টই তো দিবেন তাই না জি শুনেন বলবো আপনি আপনি শুনেন ডিডাকটিভ আর্গুমেন্টই তো দিতে যাচ্ছেন একটা ডিডাকটিভ আর্গুমেন্টও দিতে যাচ্ছেন না জি জি আপনি ডিডাকটিভ আর্গুমেন্ট দিতে চাইলে ডিডাকটিভ আর্গুমেন্টের ফরম্যাট অনুযায়ী একটা ইয়া দেন একটা আর্গুমেন্ট দেন

আচ্ছা নিউটনের প্রথম গতির সূত্র অনুযায়ী কোন কোন স্থির বস্তু বাইরে থেকে চাপনা না প্রয়োগ করলে সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকবে তারপর ভাই নিশাত ভাই একটু তাড়াতাড়ি বলতে খুব সমস্যা হচ্ছে তাড়াতাড়ি বলেন থেমে 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 না বলে তাড়াতাড়ি একটু বলেন আচ্ছা প্রথম তো একটু মানে ইয়ে রাখেন সরাসরি বলেন বলেন তো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী গতি অনুযায়ী কোন স্থির বস্তুকে বাইরে থেকে চাপ না প্রয়োগ করলে সেটা চিরকাল স্থির অবস্থায় থাকবে তাহলে পৃথিবী এবং সূর্য মহাবিশ্ব পৃথিবীকে যদি বাইরে থেকে চাপ প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটি কিভাবে চলমান হলো বলেন আর্গুমেন্ট দেন আর্গুমেন্ট আমাকে কোশ্চেন করেন আর্গুমেন্ট দেন আচ্ছা ঠিক আছে এইটুটুক বলেন যে নিউটনের যে সূত্রটা সেটা তো আমাদের মহাবিশ্বের ভিতরের সূত্র না মহাবিশ্বের ভিতরে যদি কোনো বস্তু স্থির থাকে তাকে বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করলে সে সারাক্ষণ স্থির থাকবে কোন বস্তু যদি চলমান থাকে সে বস্তু সারাক্ষণ চলমান থাকবে যদি তাকে থামানো না হয় বাজিক কোন জিনিস দিয়ে তাকে থামানো না হয় তাহলে সেটা চলমান থাকবে এটা কি মহাবিশ্বের ভিতরের ঘটনা নাকি পুরো মহাবিশ্বের জন্য ঘটনা এটা পুরো মহাবিশ্ব এটা কোথায় পড়ছেন আমাকে একটু দেন এটা যে মহাবিশ্বের ভিতরে শুধু মহাবিশ্বের ভিতরের ঘটনা না এটা পুরো মহাবিশ্বের ঘটনা এই জিনিসটা এই রেফারেন্সটা আমাকে একটু দেন কোথায় পড়ছেন এটা সূত্র উইকিপিডিয়া উইকিপিডিয়া কোনো রেফারেন্স না আমাকে একটা

মহাবিশ্ব আলো থেকে কম গতি সম্পন্ন মহাবিশ্ব স্পেসটাকে আলো থেকে কম কম গতিতে বাড়তেছে আলো আগে যেতেছে স্পেস পরে যাচ্ছে এরকম জি জি কোথায় পড়ছেন আমাকে একটু রেফারেন্সটা দেন ভাই এটা কোথায় পড়েছেন ভাই আসি ভাই স্পেস কিন্তু আলো থেকে কম গতি সম্পন্ন বুঝতে পারছেন ওহ তাই নাকি মানে স্পেসের যে এক্সপ্যানশন হচ্ছে সেটা আলো থেকে কম গতি সম্পন্ন আলো থেকে কম বিরাট বুদ্ধিজীবী ভাই এত বুদ্ধি এত জ্ঞান নিয়ে মানে আমাদের লাইভ স্ট্রিম তো ভেঙে যাবে জ্ঞানের ভারে আমাদের লাইভ স্ট্রিমটা মনে করেন ভেঙে যাচ্ছে তো কোথা থেকে জেনে পড়ছেন ভাই স্পেসের স্পেনশন হচ্ছে আলোর গতি থেকে কম কোথা থেকে জেনে পড়ছেন উইকিপিডিয়া জি জি উইকিপিডিয়া না আচ্ছা ঠিক আছে তাহলে তো ভাই এটা রেসপন্স আমার শুধুমাত্র একটা জিনিসই বলার আছে আপনাকে আপনার আপনার কি রিফাত ভাই আর কিছু বলার আছে প্রমাণটাকে দিয়েছে পারাস ভাই নাকি প্রশ্ন করেছে এটা কেমনে সেটা কেমনে নিউটনের প্রথম সূত্র তারপরে আপনি বলেন কেমনে হলো पहिले বলেন কেমনে ঠিক আছে রিফাত আর কি কোনো প্রমাণ আছে নাকি শেষ শীর্ষে প্রমাণ দিবেন দিয়ে ফেলছেন না দেখেন আপনি 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 তো মানে এই বিষয়ে তো এই বিষয়ে মানে আত্মবিশ্বাসী যে আপনি অনেক একটা মুখ্য প্রমাণ দিয়া ফেলছেন নাকি হ্যাঁ ভাই আপনি তো এই খুব একটা উড়ে গেল আপনারা আপনারা সত্যি কি পারব কি পারবো না সেটা তো জিজ্ঞেস করিনি জিজ্ঞেস করেছি যে আপনি তো মনে করতেছেন যে খুব বিরাট একটা প্রমাণ দেওয়া ভালো না সেটা আচ্ছা আমি রিফাত ভাইয়ের জন্য এবং দর্শকদের জন্য ওনার আর্গুমেন্টের ফ্লড একটু বলে দিচ্ছি আপনারা ফ্যালাসি অফ কম্পোজিশনটা একটু পড়ে নেবেন ফ্যালাসি অফ কম্পোজিশন কি ফ্যালাসি অফ কম্পোজিশন অনুযায়ী আমরা আমাদের মহাবিশ্বের ভিতরে যেই ফিজিক্যাল রুলগুলো আছে ফিজিক্সের যে রুলগুলো আছে সেই রুলগুলো কি আমরা মহাবিশ্ব ইটসেলফের উপর ফেলাতে পারি কিনা এইটা নিয়েই আর কি এই সর্ট অফ আর্গুমেন্ট নিয়ে হচ্ছে এই এই সমস্ত ফালাসি নিয়ে হচ্ছে আর্গুমেন্ট ফালাসি অফ কম্পোজিশন আপনারা ফালাসি অফ কম্পোজিশন একটু পড় নেবেন যারা যারা আসলে জানতে চান তাহলে এটার এরসার পেয়ে যাবেন আচ্ছা আমি আমি কি একটু এক্সপ্লেইন করে দিব ভরাস ভাই ফালাসি অফ কম্পোজিশন অবশ্যই দিও রিফাত আপনি কিছু হয়তো বুঝবেন না কিন্তু আপনি শুনে যান অন্য দর্শকরা হয়তো বুঝবে কেউ কেউ বুঝবে আপনার মাথায় হয়তো ঢুকবে না তারপরে শুনেন যে পানির পানির তো একটা বৈশিষ্ট্য আছে তাই না রিফাত জি পানি তো আমরা খাইতে পারি সেটা আবার নিচের দিকে মানে প্রবাহিত হয় প্রবাহিত হয় পানি তাই না একটা তরল পদার্থ নাকি জি আরো তো নানা ধরনের বৈশিষ্ট্য পানির ভিতরে আছে তাই না এখন এই যে পানির অনুটাকে ভাঙলে কি কি পাওয়া যায় হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় তাই না

আপনি কথা আপনি কথা বলেন ভাই আর একটু কথা বলেন ভাই আপনাকে অনুরোধ আপনি আর একটু কনভারসেশন আগে নিয়ে যান ওকে হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য এবং অক্সিজেনের যে বৈশিষ্ট্য এই দুটো এক না যেমন হাইড্রো হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা এক্সপ্লোরিং গ্যাস এবং অক্সিজেন হচ্ছে যদি আপনার আগুনের আশেপাশে থাকে অক্সিজেনটা হচ্ছে আগুন বাড়ানোর ক্ষেত্রে হেল্প করে কিন্তু এই দুইটা এই দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পানির মধ্যে পাই না পানি দিয়ে আমরা কি করতে পারি ওটা আগুন নিভাইতে পারি দুইটা ছোট ছোট এলিমেন্টের মধ্যে যে বৈশিষ্ট্যতা আছে এটা নেসেসারি না যে ওই দুইটা বৈশিষ্ট্য মূল যে উপাদানটা ইয়ে করলো ফর্ম করলো সেই উপাদানেরও ওই একই বৈশিষ্ট্য থাকবে এই জিনিসটা নেসেসারি না এটা আমরা জোর গলায় বলতে পারি না এই যে ফ্যালাসিটা হয় সেটা হয় ফ্যালাসি অফ কম্পোজিশন আমি আপনাকে যদি আরেকটু ছোট করে বুঝাতে যাই ইয়ে কি খালি চোখে দেখা যায় কোষ কি খালি চোখে দেখা যায় না দেখা যায় হ্যাঁ দেখা কি খালি চোখে দেখা যায় ভাইয়া কোশ কি এখন কেউ যদি বলে যেহেতু কোষকে খালি চোখে দেখা যায় না এবং মানুষের শরীর কোষ দ্বারা গঠিত সুতরাং কনক্লুশন হচ্ছে মানুষকে খালি চোখে দেখা যায় না এটাকে একটা সঠিক আর্গুমেন্ট হলো সঠিক যুক্ত হলো না এটা একটা কুচুকি হলো না এটা ভুল এটা ভুল এটা ভুল হলো কিভাবে ভুল হলো কারণ ছোট জিনিসের মধ্যে যেই বৈশিষ্ট্যটা সেটা পুরো একটা অর্গানিজমের উপর দেওয়া পুরো একটা বড় জিনিসের উপর দেওয়া এই জিনিসটা লজিক্যালি ফলো করে না যে এটা হবেই ছোট জিনিসের যে বৈশিষ্ট্য সেটা বড় জিনিসের মধ্যে থাকবেই এটা জোর গলায় বলা যায় না এখানে আসে ফ্যালাসি অফ কম্পোজিশন

ছোট কোনো অনু জিনিসকে খালি চোখে দেখা যায় না কিন্তু সেটা বেশি মানে অনেক গুলো এক সাথে আহ মিশ্রিত হলে সেটা এই দেখা যায় বা কিছু একটা গঠন হয়। ওকে এটার ইয়েটা কি মানে ফ্যালাসি অফ কম্পোজিশনটা হলো কেন? এটা কেন হলো ঠিক বলতে পারছি না। আপনি কোনো লাভে ঠিক আছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই কারণ আপনার সাথে আসলে কথা বলে কোনো লাভ নেই কারণ আপনি কিছু বোঝেন না মাথা বোধহয় কাজ করেনা নিশ্চয়ই চুন থেকে উঠে এসেছেন মানে একজন নায়ক আমাদের সাথে নিশ্চয়ই পড়েন এখন কি করার আছে আমাদের কিছু করার নাই ভাই মানে অসংখ্য এই মানুষ অসংখ্য বালক বালিকা এইরকম চুনাহাগা থেকে পড়া পড়ালেখা করে এই ইয়া ব্যানি করে দিই এই সাথে কথা বলা সম্ভব না আসলে কিছু বোঝে না কিছু বললে কিছু বোঝে না এই টাইপের চুনাহাগাদের সাথে কথা বলে সময় নষ্ট হয় যেটা হচ্ছে আমরা মানে বুঝি যে বাংলাদেশে অনেক মানুষ এরকম আছে অনেক মুমিন এরকম আছে মাথা কাজ করে না মাথা ঠিকভাবে মানে ব্যবহারিক করা হয়তো তারা জীবনে কোনোদিন শিখে নাই and এদের জন্য খারাপও লাগে কিন্তু কিছু করেন নাই তো আমাদের এরা তো মানে বুঝবে না পয়েন্টই বুঝবে না তাহলে কি এরা পারবে আর কে আল্লাহ দুইটা মিনিট কথা বলতে পারলেন এটা তো ভাই আচ্ছা যেটা কথা বলতে গেলে আসলে আমি মুমিন হয়ে যাব দুই মিনিট কথা বললে দেয়া যাবে আমি মুমিন হয়ে গেছি মানে এইরকম মানুষে যে পৃথিবীতে থাকি আমরা এখন আমাদের জীবনে ভাবই নাই নিউট্রালের প্রথম লত অনুযায়ী তাহলে কাউকে না কাউকে তো ভবিষ্যৎকে চালুক করতে হয় এই জিনিসটা তো আমরা কখনো বেবেই দেখি দি বেবেই দেখি আমরা কি ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে আচ্ছা এই রফিক আপনাকে যুক্ত করা হয়েছে আপনি ভিন্ন ভিন্ন নাম নিয়ে যুক্ত হচ্ছেন আপনি যদি আরেকবার যুক্ত হন ভিন্ন নাম নিয়ে এবং কথা না বলেন তাহলে আপনাকে ব্যান করে দিব এরপর কিন্তু আর আপনি কখনোই যুক্ত হতে পারবেন না আপনি কি কথা বলবেন রফিক আচ্ছা ব্যান করে দিচ্ছি মানে এরপরে আর যুক্ত হতে পারবেন না ব্যান করে দিলাম ঠিক আছে আরেকজনকে যুক্ত করি বায়োলজিক্যাল ডিটারমিনিস্ট আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই ওই যে আগে যে ছিল কথা শোনা যাচ্ছে আশু ভাই ভাই পরিচিত পুরাতন আমাদের সঙ্গে কথা কি হ্যাঁ বলেন কথা শোনা যাচ্ছে ভাই বলেন আচ্ছা আমার মানে অন্য একটা বিষয় আপনার সাথে একটু ছিল একটা কিন্তু এইটাই আসছিলাম আমি জিজ্ঞেস করতে চাইছিলাম নিউটনের ফার্স্ট ল থেকে কেমনে গড এর আমি জানি মানে কোন ফলপ্রুপ আলোচনা হইতো না কিন্তু আই গেস আর আসিফ ভাই আমি আপনি যাকে মনে করতেছেন আমার মনে হয় উনি না ওই ব্যক্তির সাথে আপনার আলোচনা আমি শুনছি রিফাত নামে যে ওই যে পরকালের প্রমাণ ডায়েরিতে লিখে রাখছিল আমার মনে হয় না এটা সেম পারসন এই আর কি আপনার মনে হচ্ছে যে এটা আলাদা সরি আমি একটা মানে মানে মেসেজ দেখতেছিলাম সরি আমি আপনার কথাটা ভালোভাবে শুনতে পাইনি সরি বায়োলজিক্যাল ভাই আবার একটু বলবেন প্লিজ আচ্ছা আচ্ছা শিওর ভাই ওই যে যার কথা বলতেছিল ভাবতেছ না আমি আমার মনে হয় যে এমডি রিফ মানে আর যে রিফাত এই টাইপের আইডি নিয়ে আসছিল আগে ওই তার গলা আমার মোটামুটি মনে আছে ওই যে আপনার পরকালের প্রমাণ যে ডায়েরিতে লিখে রাখছিল কোনো এক আলোচনায় পরে আপনি জিজ্ঞেস করলেন যে প্রমাণটা দেন কোনোভাবেই দিল না এই ব্যক্তি উনি না আমার মনে হয় না কি ঠিক আছে ধরে নিচে আলাদা ব্যক্তি কিন্তু কথা তো সেমই বললো তাইলে কেমন কেমন হইলো কথা তো একই বললো হ্যাঁ হ্যাঁ মানে আর উনার থেকে আরো খারাপ আসলে এই আর কি আচ্ছা ঠিক আছে আপনি কোন বিষয়ে ডিজে